আসসালামু আলাইকুম। আমরা যারা রুপি সিম ব্যবহার করি, আমাদের অনেক সময় মেইন ব্যালেন্সটা শেষ হয়ে যায়, তখন আমাদের দরকারি প্রয়োজনে ইমার্জেন্সি ব্যালেন্স কেনার প্রয়োজন পড়ে। বাট আমরা অনেকে জানি না যে কীভাবে রুপি সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে হয় বা কোন কোডের মাধ্যমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়। তার জন্য আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি রুপি সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নেবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল আমাদেরকে ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে। ডায়াল প্যাড ওপেন করার পর টাইপ করবেন *123*007#। টাইপ করার পর রুপি সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন। কোডটি ডায়াল করে দেওয়ার পর ইন্টারফেসটা এরকম শু করবে। এখান থেকে 1 টাইপ করে সেন্ড করে দিলে আপনি 12 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। আরও একটা কোডের মাধ্যমেও আপনি রুপি সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন। কোডটি হচ্ছে *8811#। তো আপনি *8811# টাইপ করার পর আপনার রুপি সিম সিলেক্ট করে ডায়াল করে দিবেন। কোডটি ডায়াল করে দেওয়ার পর ইন্টারফেসটা একই রকম শু করবে। এখান থেকে আপনি 1 টাইপ করে সেন্ড করে দিলে আপনার রুপি সিমের মধ্যে 12 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পেয়ে যাবেন। আপনার পরবর্তী রিচার্জ থেকে আপনার এই ইমার্জেন্সি ব্যালেন্স 12 টাকা প্লাস চার্জ 2.67 টাকা কেটে নেবে। তো আপনি এই দুইটা কোড থেকে যে কোনো একটি টাইপ করে আপনার রুপি সিমের মধ্যে ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথেই থাকুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।